হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা চ্যানেল। আমি অরুণিমা। আজ অষ্টম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার জীবদেহের গঠন আমরা একসাথে পড়ব। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছ জীবদেহের গঠনের ধাপসমূহ। একটা উন্নত প্রকার জীব অনেকগুলো ধাপে ধাপে এদের শরীর বা দেহ গঠিত হয়। যেমন একটা জীবদেহকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে জীবদেহের মধ্যে এক বা একাধিক তন্ত্র আছে। যেমন আমাদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র আছে, যেটার মাধ্যমে গোটা শরীরের মধ্যে রক্ত সংবাহিত হয়। শ্বাসতন্ত্র আছে, যার মাধ্যমে শ্বাস চলে। রেচনতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র আছে। এইগুলো এরকম দেহের মধ্যে নানা তন্ত্র আছে, যেটার মাধ্যমে প্রত্যেকে নিজের নিজের আলাদা আলাদা কাজ করে। এক বা একাধিক তন্ত্র তেমনি এক বা একাধিক অঙ্গ দিয়ে গঠিত। যেমন রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো জড়িত, সেগুলো হলো হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্ত, এগুলো। তেমনি রেচনতন্ত্রের মধ্যে আছে বৃক্ক, স্নায়ুতন্ত্রের মধ্যে আছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই রকম। আবার এক বা একাধিক অঙ্গগুলোকে যদি আমরা আরও বিশ্লেষণ করে দেখি, তখন দেখব কলা রয়েছে। যেমন হৃৎপিণ্ডটা রয়েছে হৃৎকলা, তেমনি পেশিতন্ত্রতে আছে পেশিকলা, এরকম। কলাকে আবার আমরা যদি ভেঙে দেখি, তাহলে হলো একদম শেষে আসবে কোষ। তার মানে জীবদেহের ক্ষুদ্রতম একক কি? কোষ। তার মানে জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে জীবদেহ গঠিত হয়। আর উন্নত প্রকার যে কোনো জীবদেহই মানে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত হয়। যেমন একটা বাড়ি তৈরি হতে ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, কাঠ লাগে, এসব লাগে তো। কিন্তু বাড়িটার গঠনগত একক কি? এক একটা ইট। ঠিক তেমনি জীবদেহের গঠনগত একক হলো কোষ। এখন দেখে নিই কোষ কাকে বলে। দেখো, কোষ কাকে বলে যখন এটা বলবো তখন কি বলতে হবে? অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম সমন্বিত, সব প্রজননশীল জীবদেহের গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক এককে বলছে কোষ। প্রত্যেকটা এই শব্দগুলোর অর্থ আমি আলাদা করে বলছি। অর্ধবেদ্য মানে কি? কোষের বাইরে আমি দেখালাম না, একটা পর্দা আছে এরকম মতো। এটা ধরো কোষের ভিতর, আর এইটা হলো কোষের একটা পর্দা। এই যে পর্দাটা, এটা কখনো হতে পারে অর্ধভেদ্য, কখনো হতে পারে প্রভেদক ভেদ্য। দেখো, অর্ধভেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রাবক চলাচল করতে পারে না, তাকে বলে অর্ধভেদ্য পর্দা। এই দ্রাবক আর দ্রাবক কি? ধরো তুমি জল আর চিনির একটা মিশ্রণ করেছ, জল আর চিনি। সেক্ষেত্রে জলটা হলো দ্রাবক, চিনিটা হলো দ্রাবক। তার মানে এই অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে কে যেতে পারে? দ্রাবক যেতে পারে, দ্রাবক যেতে পারে না। দেখো, প্রভেদক ভেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক ছাড়াও কিছু কিছু নির্বাচিত দ্রাবক কোষের মধ্যে প্রবেশ করতে পারে, তাকে বলে প্রভেদক ভেদ্য পর্দা। মানে কি? আগেরটাতে যেমন অর্ধভেদ্যতে কে যেতে পারছিল? শুধুমাত্র দ্রাবক, মানে হলো জলের মতো অংশ। এক্ষেত্রে প্রভেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবক তো যাবেই, তাছাড়াও কিছু কিছু নির্বাচিত দ্রাবক যেতে পারছে, তাকে বলছে প্রভেদক ভেদ্য পর্দা। তাহলে কোষের সংজ্ঞাতে কী পেলাম? যে কোষটা হবে অর্ধভেদ্য পর্দাবেষ্টিত বা প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত। দু নম্বর বৈশিষ্ট্য কী? কোষের মধ্যে থাকবে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস প্লাস অন্যান্য কোষ অঙ্গাণু। তিন নম্বর পয়েন্ট কি? সব প্রজননশীল কোষ নিজে নিজে বিভাজিত হতে পারে। মানে একটা কোষ বিভাজিত হয়ে দুটো, দুটো কোষ বিভাজিত হয়ে চারটে, এইভাবে এদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে। আর জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক, জীবদেহের মানে জীবদেহ গঠিতই হয় কোষ দিয়ে, তাই গঠনমূলক একক
কোষ বটেই, তার সাথে জীবদেহের সমস্ত কাজই কিন্তু আলটিমেটলি কোথায় সংগঠিত হচ্ছে, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংগঠিত হচ্ছে। তাই এই চারটে বৈশিষ্ট্য মানে অর্ধবেদ্য প্রবেদ অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য পর্দা, এটা হলো একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হলো প্রোটোপ্লাজম সমন্বিত, এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। সব প্রজননশীল, এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। আর গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক, এটা হলো 4টে বৈশিষ্ট্য। এই 4টে বৈশিষ্ট্যর কথা কিন্তু কোষের সংজ্ঞার মধ্যে আসবে। এখন আমরা দেখব যে কোষ আবিষ্কারের ইতিহাস, কোষ এলো কোথা থেকে, কোষকে কোন কোন বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করলেন, এইগুলো। প্রথম 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ লক্ষ্য করেন, কিন্তু সেই কোষটা ছিল কি, মৃত কোষ। আচ্ছা, এই রবার্ট হুক কী লোক পর্যবেক্ষণ করেছিলেন, সেটা হলো কর্কের টুকরো একটা, তিনি পাতলা অংশ একটা কেটেছিলেন এবং তার তৈরি মাইক্রোস্কোপের মধ্যে তিনি সেটা দেখেছিলেন। তখন এরকম ষড়ভুজাকার কুঠুরির মতো অংশ তিনি দেখতে পান, ঠিক আছে। এইগুলোকে কুঠুরিগুলোকে তখনকার দিনে ল্যাটিনে বলা হতো সেলুলি। ঠিক আছে, এই সেলুলি বানানের এই প্রথম অংশটা থেকেই কোষের নাম এসছে সেল বা কোষ, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখবে যে ইনি কিন্তু রবার্ট হুক পর্যবেক্ষণ করেছিলেন যেটা, সেটা ছিল মৃত কোষ, ঠিক আছে। পরবর্তীকালে 1674 খ্রিস্টাব্দে এন্টন ভন লিউয়েন হক তিনি সজীব কোষ লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, ইনি যখন সজীব কোষ লক্ষ্য করেছিলেন, ইনি কী কী দেখেছিলেন, এককোষী জীব দেখেছিলেন, তার মধ্যে ছিল প্রোটোজোয়া, শৈবাল আর রক্তকোষ, ঠিক আছে। তার মানে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক দেখেছিলেন মৃত কোষ, 1674 খ্রিস্টাব্দে এন্টন ভন লিউয়েন হক দেখেছিলেন। দেখো, পরবর্তীকালে 1781 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফন্টানা কোষের মধ্যে একটা ঘন বস্তুর মানে সন্ধান পান, মানে কোষের মধ্যে কী থাকে, সাইটোপ্লাজমের মধ্যে যে ঘন বস্তু সেটা হলো নিউক্লিয়াস। ঠিক 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন ওই ঘন বস্তুটিরই নাম দেন নিউক্লিয়াস। এই প্রশ্নটা যথেষ্ট আসে যে নিউক্লিয়াসের নামকরণ কে করেন, সেটা হলো রবার্ট ব্রাউন। এটা ইনি কিন্তু প্রথম মৃতকোষ লক্ষ্য করেছিলেন যিনি, সেটা হলো রবার্ট হুক, আর এখানে নিউক্লিয়াসের নামকরণ করেন রবার্ট ব্রাউন, এটা ভালো করে লক্ষ্য। 1831-এ রবার্ট ব্রাউনের নিউক্লিয়াস আবিষ্কারের নিউক্লিয়াস নামকরণের পর 1835 খ্রিস্টাব্দ দুজার দিন তিনি কোষের মধ্যে একটা জেলির মতো পদার্থ পর্যবেক্ষণ করেছিলেন। আর 1839-এ বিজ্ঞানী পারকিনজি সেই জেলির মতো অংশটার নাম দেন হলো প্রোটোপ্লাজম। তারপর ওই একই বছরে উদ্ভিদবিদ স্লেইডেন আর প্রাণীবিদ সোয়ান এনারা দুজনে মিলে কোষতত্ত্ব বা কোষবাদ আবিষ্কার করেন। সেই কোষতত্ত্ব বা কোষবাদটা কী ছিল, তা সেটার ভিতরে ছিল যে প্রত্যেকটা জীবই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, আর প্রত্যেকটা জীবেরই জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে, আর জীবদেহের কোষই হলো গঠনগত এবং জৈবিক ক্রিয়ামূলক একক। তাহলে কোষবাদ বা কোষতত্ত্ব কারা প্রথম আবিষ্কার করেছিলেন, স্লেইডেন
ও সোয়ান। ইনি ছিলেন উদ্ভিদবিদ, মানে ইনি বটানি নিয়ে পড়াশোনা করেছিলেন, সেই বিষয়ে পারদর্শী ছিলেন। ইনি জুলজি নিয়ে পড়াশোনা করেছিলেন এবং সেই বিষয়ে পারদর্শী ছিলেন। এনারা দুজনে মিলে এই কোষবাদ আবিষ্কার করেন এবং এইটা হলো কোষবাদ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের মধ্যে যদি জানতে হয় এই অংশটা অবশ্যই পড়তে হবে, তোমরা এই অংশটা প্লিজ লিখে। কোষ আকারে এতটাই ছোট যে কোষকে খালি চোখে দেখা যায় না। কোষকে দেখার জন্য মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এই মাইক্রোস্কোপ সাধারণত তিন প্রকার হয়, সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। চলো ভাগগুলো দেখে নিই। প্রথমটা হলো সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, দ্বিতীয়টা হলো যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, আর শেষেরটা হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, এই সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে একটা মাত্রই লেন্স ব্যবহার করা হয় এবং তাতে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব, এর বেশি বড় করা সম্ভব হয় না। তাহলে লেন্স কটা? একটি মাত্রই লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। আর 2 নম্বর হলো কত গুণ বিবর্ধন করা হয়? 15 থেকে 20 গুণ বিবর্ধন ক্ষমতা, মানে বস্তুটাকে 15 থেকে 20 গুণ আকারে বড় করে দেখা যায়। এইটা দিয়ে সাধারণত কি দেখা যায়? বিভিন্ন উদ্ভিদের যে অংশগুলো সেগুলো দেখা যায়, যেগুলো বড় বড় অংশ। ধরো তোমরা 11-12 করবে, জবা ফুল কাটিং করে দেখতে হয়, ঠিক আছে, তার পোলেনগুলো বা তার ওই যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই অংশগুলো, এগুলো সব এই সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে খুব ভালোভাবে দেখা যায়। ফুল কেটে বা উদ্ভিদের অংশ দেখা হয় এর সাহায্যে, উদ্ভিদের বিভিন্ন অংশ, ঠিক আছে, যেগুলো বড় বড় সেই অংশগুলোই দেখা যায়, খুব ছোট জিনিস এর মাধ্যমে আমরা দেখতে পাবো না। আলো যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে 2টি লেন্স ব্যবহার করা হয় দেখার জন্য, ঠিক আছে। দেখার জন্য যখন 2টো লেন্সের মাধ্যমে আমরা দেখি, তখন বস্তুটাকে আরও আরও অনেক গুণ বড় লাগে। এটা প্রায় 2000 থেকে 4000 গুণ বড় করে দেখায়, ঠিক আছে। আর এর সাহায্যে কী কী দেখা যায়? এককোষী জীব দেখা যায়, উদ্ভিদের কাণ্ড, পাতা, মূলের বিভিন্ন অংশ দেখা যায়। আর 3 নম্বর কি? এর মাধ্যমে রক্তের বিভিন্ন কোষ দেখা যায়, রক্তকোষ দেখা যায়। 4 নম্বর হলো বিভিন্ন আমাদের যে অঙ্গ আছে সেইগুলোর সেকশন দেখা যায়। ধরো লিভারের তুমি একটা কোনো সেকশন দেখতে চাও বা লিম্ফের দেখতে চাও, এই সমস্ত সেকশনগুলো যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। দেখো এই সরল আর যৌগিক এই 2টো অণুবীক্ষণ যন্ত্রেই কিন্তু যে জিনিসটাকে আমরা দেখব সেই জিনিসটা দৃশ্যমান হবে আলোর সাহায্যে, ঠিক আছে। তার মানে দৃশ্যমান হয় কিসের সাহায্যে? আলোর সাহায্যে, ঠিক আছে।
যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রও তাই। কিসের সাহায্যে দেখা হয়? দৃশ্যমান আলোকের সাহায্যে। সেই জন্যে এইখানেই আলোক কথাটা কিন্তু অবশ্যই মেনশন করবে নামের মধ্যে। এটা হলো সিম্পল লাইট মাইক্রোস্কোপ, এটা হলো কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, আর ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু কোনো লাইট নামটা নেই, তার কারণটা আমি এক্ষুনি বলছি। এবার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আসি। এখানে যেমন লেন্সের মধ্যে দিয়ে বিবর্ধন করা হচ্ছিল বস্তুটাকে যাতে দেখতে সুবিধা হয়, ঠিক তেমনি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু কোনো লেন্স ব্যবহার করা হয় না, তার বদলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। তাহলে এখানে লেন্সের বদলে ব্যবহার করা হয় কি? তড়িৎ চুম্বক, ঠিক আছে। এখানে কত গুণ করা হয়? এখানে বস্তুটাকে 50,000 থেকে 3,00,000 গুণ বড় করে দেখা হয়, ঠিক আছে। আর এখানে মানে বস্তুটাকে দৃশ্যমান করা হয় আলোর সাহায্যে, এখানেও বস্তুটাকে দৃশ্যমান করা হয় আলোর সাহায্যে, কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুটিকে দৃশ্যমান করা হয় ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলেকট্রন প্রবাহ। আমি শর্টে লিখছি, তোমরা কিন্তু পুরো কথায় লিখবে, ঠিক আছে। আর এটা কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় কোষের মধ্যে কোষাঙ্গাণু দেখার জন্য। মানে কোষের মধ্যে যে ছোট ছোট জিনিস, কোষ অঙ্গাণু পর্যবেক্ষণ, আর একটা হলো ভাইরাস আর অন্যান্য অণুজীবকে বড় করে দেখাতেও কাজে লাগে। ভাইরাস ও অন্যান্য বস্তুকে বড় করে দেখাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এইটাকে আমি একটু সম্পূর্ণ কথায় লিখে দিই। দৃশ্যমান এটা হবে বস্তু দৃশ্যমান হয় আলোর সাহায্যে, ঠিক আছে। এখানেও তাই, বস্তু দৃশ্যমান হয় আলোর সাহায্যে। এখানে কোনোভাবেই বস্তুর বস্তুকে চোখে আমরা দেখতে পাই না, তার একটা ছবি বেরোয়, সেটা হলো ফটোগ্রাফিক প্লেটের উপর। তাহলে এইটা কিন্তু খালি চোখে দৃশ্যমান নয়, যেটা ফটোগ্রাফিক প্লেটের উপর এর ছবি ফুটে ওঠে। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে যে লেন্সে চোখ রেখে বস্তুটাকে দেখা হয় তাকে বলে অকিউলার লেন্স। আর এই অণুবীক্ষণ যন্ত্রে বস্তুর ওপর যে লেন্স রেখে বস্তুটাকে বড় করে দেখা হয় তাকে বলে অবজেক্টিভ লেন্স। এই ছবিতেই তোমরা অকিউলার লেন্স ও অবজেক্টিভ লেন্স দেখতে পাচ্ছ। দেখো, কোষের আকার তো খুব ছোট, যাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়, তার মানে এদেরকে আকার মানে স্কেলেতে ফেলে কিসে মাপবো, কোন এককে মাপবো, সেইটাই এখন আমরা জানতে চেষ্টা করি। সাধারণত কোষকে মাইক্রন বা মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার এই সমস্ত এককে মাপা হয়, কিন্তু এই এককগুলো তো কোনোটাই তোমাদের কাছে পরিচিত নয়। চলো দেখে নেওয়া যাক যে মিটারের রেসপেক্টে এই এককগুলো কোথায় আসে। দেখো, আমি প্রথম লাইনে লিখেছি এক মিটার মানে হলো 1,000 মিলিমিটার। তারপর দেখো আবার 1 মিলিমিটার সমান হলো 1,000 মাইক্রোমিটার। এইটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। প্রথম ইনফরমেশনটা তোমরা জানি যে 1 মিটার মানে হলো 1,000 মিলিমিটার, আবার 1 মিলিমিটার মানে হলো 1,000 মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারকে শর্টে এরমভাবে লেখে। তার মানে এই দুটো লাইন থেকে আমরা কী জানি, কী বুঝতে পারছি? যে 1 মিটার মানে হলো 1,000 × 1,000 মাইক্রোমিটার বা মাইক্রন। তাহলে এলো কি, যে একের পিঠে 6টা 0 মাইক্রোমিটার। 1 মিটার মানে হলো এত মাইক্রোমিটার। তাহলে এই লাইনটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে হলো 10,000 মাইক্রন মানে হলো 1 মিটার।
তার মানে এক মাইক্রোমিটার মানে কি 10 লক্ষ ভাগের এক ভাগ, এটা হলো মিটারে আসছে। এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারছো, ভালো করে এটা দেখে নাও এবং খাতায় লিখে রাখো। দেখো, কোষ মাপার আরও একটি একক হলো ন্যানোমিটার। এক মাইক্রোমিটার মানে হলো 1000 ন্যানোমিটার। ঠিক তেমনি আমি যদি এটাকে একে প্রকাশ করতে চাই তাহলে 1 ন্যানোমিটার সমান 1/1000 মাইক্রোমিটার, জাস্ট ঐকিক নিয়ম। এরপর এই ন্যানোমিটারটাকে এখানে মাইক্রোমিটারে প্রকাশ করেছিলাম, মাইক্রোমিটারটাকে আবার মিটারে প্রকাশ করছি, তাহলে 1 মাইক্রোমিটার থেকে আমরা মিটারে এটাকে কনভার্ট করছি। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? এর আগের বারই আমরা পড়লাম 10 লক্ষ, 10 লক্ষ দিয়ে নিচে গুণ করেছি, তাহলে কত হলো 100 কোটি ভাগের এক ভাগ হলো এই ন্যানোমিটারে প্রকাশ করলে হয়। এই যে ডেরিভেশনগুলো না, ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্নভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। কখনো আসে 1 ন্যানোমিটার মানে কত মাইক্রোমিটার, কখনো আসে ডিরেক্ট এই সোজাটা, এটা তো একটা ডেটা, জাস্ট মনে রাখলেই তোমরা ক্যালকুলেশনটা পারবে এইটা। কিন্তু ধরো সবসময় এরকম ডিরেক্ট কোয়েশ্চেন আসে না, ধরো কখনো এটা ঘুরিয়ে দিল যে 1 ন্যানোমিটার মানে কত মাইক্রোমিটার। আবার যদি আরও শক্ত কোশ্চেন করতে চায় তখন এরম প্রশ্ন দিতেই পারেন যে 1 ন্যানোমিটার মানে হলো কত মিটার, তখন তোমরা এটাকে মিটারে কনভার্ট করে নেবে। কোষ মাপার আরও একটি একক হলো অ্যাংস্ট্রম। 1 ন্যানোমিটার মানে হলো 10 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটাকে লেখা হয় এ, তার মাথায় এরম একটা গোল্লা দেওয়া হয় ডিগ্রির মতো। ঠিক তেমনি 1 অ্যাংস্ট্রম এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, 1 অ্যাংস্ট্রম মানে কি এই 1/10 ন্যানোমিটার। ঠিক আছে, এই কতগুলো ডেটা তোমাদের এখানে মনে রাখতে হবে, যেমন এইটা এইটা। আগের ক্ষেত্রে কি বললাম যে 1 মিটার মানে হলো 1000 × 1000 মাইক্রোমিটার। এই যে ডেটা কটা মনে রাখতে হবে, এবং পরীক্ষায় যে স্টেজেই কোশ্চেন দিক না কেন, মাইক্রোমিটারে কনভার্ট করতে দিক, মিটারে দিক, যেখানেই দিক না কেন, তোমরা এরকম ঐকিক নিয়মের সাহায্যে কনভার্ট করে নেবে। কারণ এই জায়গাটা না যতই মুখস্থ করো, যদি না ভালো করে বোঝো কিছুতেই আনসার করতে। দেখো, প্রাণী কোষের আকার সাধারণত 100 ন্যানোমিটার থেকে 10 মাইক্রনের মধ্যে হয়। ন্যানোমিটার ছোটো একক, সেই জন্যে এটার সাথে সংখ্যাটা বড়, আর মাইক্রোমিটার ন্যানোমিটারের থেকে 1000 গুণ বড় একক। ঠিক তেমনি উদ্ভিদ কোষের আকার হলো 10 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটারের মধ্যে হয়। তার মানে বুঝতেই পারছো উদ্ভিদ কোষের তুলনায়, মানে উদ্ভিদ কোষ প্রাণী কোষের তুলনায় আকারে অনেকটা বড় হয়। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার আকার দেখো 10 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়। তার মানে বুঝতে পারছো ব্যাকটেরিয়ার আকার প্রাণী কোষের থেকেও ছোট। আর ভাইরাসের আকার কি, ভাইরাসের আকার দেখো 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, মানে ব্যাকটেরিয়ার আকার থেকেও অনেকটা ছোট হয়। এই ডেটাগুলো মুখ মানে মনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কার আকার বড় কার আকার ছোট। যেমন এখানে এই চারটের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হবে, তারপর প্রাণী কোষ হবে, তারপর হবে ব্যাকটেরিয়া, তারপর হলো ভাইরাস। তো আরও দুটো এখানে খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসে, সেটা হলো মানব দেহের দীর্ঘতম কোষ কি, সেটা হলো স্নায়ু কোষ। আর বৃহত্তম একক কোষ কি, উট পাখির অনিষিক্ত ডিম, সেটা হলো বৃহত্তম একক কোষ। এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, আর এই চ্যাপ্টারটা না খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ বইয়ের মানে অনেক জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন লুকিয়ে আছে, যেগুলো থেকে অনেক শূন্যস্থান ঠিক ভুল এসব আসে। সেন তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ো, কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ স্টে কানেক্টেড। বাই।